তারা এই ভূমণ্ডলে এই দেশে আরেকটি ব্যক্তি আরেকটি মানুষ এই হিসেবে তাদের সঙ্গে আচরণ করেন শুধু তারা এখনো বয়প্রাপ্ত হয়নি এইটুকুই যে তফাৎ এইটা মনে রেখে সোনার খেলার আউটডোরে সারা দিনের কাজের পরে 40 মাইল দূর থেকে জয়সলমীর ফিরছিলাম সত্যজিৎ ও বিজয় রায়ের সঙ্গে গাড়িতে আমি ছিলাম আর মুকুলের অভিনেতা কুশল ছিল কুশল তখন বালক বয়সের সেই বলয়ে প্রবেশ করেছে যেখানে তারা এই পৃথিবীর সমস্ত কিছু নিয়ে বিরামহীন ও ক্রমাগত প্রশ্ন করতে থাকে কুশলও তাই করছিল তারাগুলো নীল কেন দিনের বেলায় তারাগুলো দেখা যাচ্ছিল না কেন এরকম প্রশ্নও সব ছিল রাত হয়েছে সকলেই পরিশ্রান্ত কুশল যখন আমাকে প্রশ্ন করছিল তখন আমি দুটো একটার জবাব দিতেই ক্লান্ত হয়ে এবং দুটো একটার জবাব না জানায় তার থেকে পালাতে আমি তোমায় পরে বলবো এইরকম অচিলা করে চুপ করে যাচ্ছিলাম কিন্তু সত্যজিৎকে জিজ্ঞাসা করলে তিনি চূড়ান্ত অবিচলিত ধৈর্য ও স্বাভাবিকতার সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলেন সৎ ও সঠিক উত্তর দিয়ে এমনকি নীল তারা নীলি কেন দিনে তাদের দেখা যায় না কেন তারও সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা করছিলেন যেন এটা বোঝাচ্ছেন কোনো প্রাপ্তবয়সের মহাকাশ বিদ্যায় আগ্রহী ওই অভিনেতাটির মতো প্রত্যেক শিশু অভিনেতার সঙ্গে তার সাম্যের ভিত্তিতে বন্ধুত্ব হতে দেখেছি তখনই বুঝতে পেরেছি এই নির্দেশক কেমন করে তার অপ্রাপ্ত বয়সের অভিনেতাদের কাছ থেকে অমন সুন্দর শোভন স্বাভাবিক অভিনয়ের উপহারগুলি চলচ্চিত্রে সমর্পণ করেন এবং তখনই এও বুঝতে পেরেছি এই সিনেমার মানুষটির সাহিত্য ও শিল্পকলার কর্মযজ্ঞের ঐতিহ্যের উৎসে আছেন উপেন্দ্রকিশোর সুকুমারের মতন অলোক সামান্য প্রতিভা বাচ্চা ছেলেদের নির্দেশ দেবার সময় তাদের সঙ্গে বড়দের থেকে আলাদা কোনো ব্যবহার দৃশ্যত করতেন না কখনো ছোট বা বড় নামী বা অনামী অভিনেতার সঙ্গে বিন্দুমাত্র বৈষম্যমূলক আচরণ করতেন না তিনি অথচ এই শ্রেণীবিভক্ত সামাজিক পরিকাঠামোতে প্রত্যেক অভিনেতার যে যথাযোগ্য গুরুত্ব প্রাপনীয় তা সত্যজিতের আচরণের অলক্ষিত রসায়নে তারা পেয়ে যেত আর চলচ্চিত্র নির্মাণ কাণ্ডের বিপুল ডামাডোলের মধ্যে এই শঙ্কিত মৃগবৎ অভিনেতা কুলকে তিনি যেন বা পিতার মতো পক্ষ ছায় আগলে রাখতেন তার ফলে তার মতো শালক প্রাংশু বিশাল দেহী কম্বুকণ্ঠের অধিকারী পরিচালকের কাছে এমনকি তথাকথিত সামান্য অভিনেতারাও ভয় তো পেতই না পরন্তু নির্ভয়ে অভিনয় করে তারা তাদের শ্রেষ্ঠতা ঢেলে দিত কালো কাপড়ের আড়ালে ঢাকা ক্যামেরার পিছন থেকে ভেসে আসা তার অনতি উচ্চ কণ্ঠের এক্সেলেন্ট শব্দ আজও আমাকে যেন বা প্রশ্রয় ও গুণগ্রাহিতার ছায়ায় আচ্ছন্ন করে রাখে মনে হয় তারই প্রেরণায় যাবজ্জীবন অভিনয় করে যাওয়া যায় সব করতালি যেন বারবার বলছে এক্সেলেন্ট এক্সেলেন্ট অ্যান্ড এক্সেলেন্ট সত্যজিৎ রায় ও তাঁর অভিনেতারা পথের পাঁচালি থেকে আগন্তুক মধ্যে আকাশটা ছায়াছিল কত অভিনেতা মানিক নাকি পরশ মানিক ছুঁলেই শোনা আমরা 5 মিনিটের একটি বিরতি নিচ্ছি তারপরে সেই দুষ্প্রাপ্য তথ্যচিত্র সবাই মিলে দেবে